আচ্ছা জাদুর পাখি, এখানে তো চলে এলাম, কিন্তু আমরা এখন থাকবো কোথায়? আরে বোকা শিয়াল, তুই কি ভুলে গেছিস নাকি যে আমি জাদুর পাখি? কি, তুমি তোমার জাদু দিয়ে থাকার ঘর বানাতে পারো? আমাদেরও বানিয়ে দেবে? না, আমি তো আগে থেকে একটা বাড়ি আগেই বানিয়ে রেখেছি, সেটা কেউ জানে না। চল আমার সাথে। আরে বাহ, এটা তো আরো ভালো, এত সুন্দর একটা বাড়ি। আচ্ছা তোরা এই বাড়িতে থাক, আমি আমার বাসায় চলে যাই। আর হ্যাঁ, মনে রাখিস কাল থেকে তোদের কাজ শুরু। হ্যাঁ মনে থাকবে, কিন্তু জাদুর পাখি তোমার বাসা এখানে, তুমি কি আগে থেকে এখানে থাকো? এখন আর কোনো প্রশ্ন করবি না, আমি এখন কোনো উত্তর দিতে পারবো না। আমি যাই, কালকে আবার আসবো। আর হ্যাঁ, ভিতরে খাবার আছে, খেয়ে নিস। আরে বাহ, মুরগির রোস্ট, মুরগির রান, আজকে পেট ভরে খাবো। যে করে হোক শিয়াল আর বাঘকে কাজে লাগিয়ে আমার সাথীকে মুক্ত করতে হবে। কিন্তু একটা কথা আমি শিয়ালকে বলতে পারবো না, যদি বলি তাহলে ভয়ে ওরা এখান থেকে চলে যাবে। ডাইনির ঘুম পাড়ানোর ওষুধ তৈরি করে ডাইনিকে ঘুম পাড়িয়ে দেব, আর ডাইনির কাছ থেকে আমার সাথীকে মুক্ত করে নিয়ে আসবো। আহ, পেটটা ভরে গেল, অনেকদিন পরে পেট ভরে খেলাম। হ্যাঁ রে মামা, মনে হয় বাপ মা কোনোদিন খিলায় নাই, না পাইয়া খাইলাম। আচ্ছা বাঘ মামা, রাত তো হয়ে গেল, এখন তাহলে ঘুমিয়ে পড়ি, সকালে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে ভাগিনা, ঘুম পাড়া যাক। অনেকদিন পরে এই ভয়ঙ্কর জঙ্গলে আমার প্রিয় খাবারের রক্ত ঘ্রাণ পাচ্ছি। যাই দেখি ঘ্রাণটা কোথায় থেকে আসছে, একটু ঘুরে আসি। বাড়িটা মনে হয় জাদু দিয়ে ঘেরাও করে রেখেছে, কিন্তু এই জঙ্গলে আমি ছাড়া তো আর কেউ জাদু জানে না, তাহলে কে করলো? আচ্ছা আবার জাদু দিয়ে দেখি তো এই বাড়ির ভিতরে কে আছে। আরে আমার জাদু তো কাজ করতেছে না, কিন্তু আমার জাদু কাজ করতেছে না কেন? এইখানে কে এসেছে? এখানে তো আর বেশিক্ষণ দেরি করা যাবে না, এখান থেকে এখনই চলে যাই। ডাইনি বেশ চিন্তিত হয়ে চলে গেল তার গুহায়। এভাবে সারা রাত কেটে গেল। আরে এখনো ওঠেনি, পরে পরে ঘুমাচ্ছে, বেলা দুপুর হয়ে গেল, রাতে পেট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আরে শিয়াল, ওট ওট, অনেক বেলা হয়ে গেছে, এখনো তোদের ঘুম পাড়া হয় না। কিরে বাঘ, তাড়াতাড়ি উঠে বল, তা না হলে জাদু করে পাখি বানিয়ে দেব। আরে না না না, আমরা পাখি হতে চাই না। আচ্ছা তাহলে তোমরা কি চাও? আমরা তো তোমার মতো জাদু শিখতে চাই, শিখাবে আমাদের? বাজে কথা বন্ধ করো আর চলো এখন আমার সাথে, তোমাদের কাজ শুরু করে দাও। কিন্তু আমরা কোথায় যাব? তোদের চিন্তা করতে হবে না, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবি। আচ্ছা তাহলে আর দেরি কিসের, চলো। এই তো এসে গেছি। বাহ, জায়গাটা তো খুবই সুন্দর।
হ্যালো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবারও নিয়ে আসছি এই ভিডিওর পার্ট 3। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, টাটা, বাই বাই।